ঠোঁটটা ভালো করে কেটে নিলাম, কলার ঠোঁটটা ভালো করে কেটে নিলাম কচি কচি করে। আজকে আমি বানাবো থোরের চিচকি। বন্ধুরা, থোরের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি, ঠোঁটটা ভালো করে মেখে নেব যাতে জলটা ফেলে দেওয়া যায়। থোর থেকে জলটা বেরিয়ে গেছে বন্ধুরা, মাছের মধ্যে কড়াটা বসালাম, ছিচকিটা সর্ষের তেল দিয়ে বানাতে হবে তাই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, হাতে একটু কালো জিরে নিয়ে কজলে দিয়ে দিলাম। যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। মাখানো থোরটা কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, থোরের মধ্যে লবণটা দেব না, যখন আমি থোরটা মাখিয়েছিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম তাই জন্য লবণটা দেব না। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটা পাত্র নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট ধরে তিনবার ঢাকাটা আমি এরম ভাবে খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম যাতে ভালো স্বাদ আসে, কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ছিচকিটা আমার হয়েছে, যে ডালির বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ছিচকিটা আমার খাওয়ার জন্য রেডি, আমি একটা পাত্রের মধ্যে লাবিয়ে নেব। এইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, ছিচকিটা আমি একটা পাত্রের মধ্যে লাবিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।